হে গাইজ, তো আজ অনেক দিন পর একখানা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছো সামনে যদি গাড়ি দাঁড় করানো যায়, গাড়ি নিয়ে কোনো একটা ভিডিও, আচ্ছা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। তো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আনবক্সিংটা শুরু করি। আর তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, একটা লাইক করলে আমার খুব ভালো লাগে। তো চলো আনবক্সিংটা শুরু করা যাক। এই যে ক্যামেরাটা কাছে নিয়ে আসো, এটা দেখতে পাচ্ছো প্রোডাক্টটা, বুঝতেই পেরে গেছো যে জিনিসটা কি। তো আমি কাটি, তো এই সাইডেও একটা সেলো টেপ লাগানো আছে। এর ভিতরে একটা গাইড কার্ড আছে, ওয়ারেন্টি কার্ড আছে, 18 মান্থ ওয়ারেন্টি, যেটাকে সাইডে রাখলাম। তো একটা ম্যানুয়াল আছে, দেখতে পাচ্ছ যে কীভাবে কী লাগবে, সেই ইনস্টলেশন কার্ড। তো আর আছে মেন ভেতরে ইউনিটটা, তো দেখতে পাচ্ছ প্রোডাক্টটা কিন্তু খুব কোয়ালিটি খুব ভালো। তো দেখতে পাচ্ছ তোমরা USB 3.0 চার্জিং আছে, তো দেখতে পাচ্ছ। তো এটা আমরা সেট আপ করবো, তো তার আগে এটাকে সাইডে রাখি আর দেখি বাস্কের ভিতরে কী আছে। তো এটা আছে আয়নার সাথে যদি আমরা সকেটটাকে লাগাই, তো এখানে লাগানোর জন্য, তো এটাকেও আমরা বাস্কের ভিতরে এখানটাতে রাখছি। তো আর আছে এগুলো, এই যে নিচে যে হোল্ডারটা আছে সেটা লাগানোর জন্য। তো ফটাফট আমরা আগে এটাকে সেট আপ করে ফেলি। আর এর নিচে এই সুইচটা দেখো কি সুন্দর কভারিং করা আছে, ও কভার না, যাতে ভেতরে জল না ঢোকে তার জন্য ওয়াটার কোটিং করা আছে, যাতে কোনো রকম ভেতরে জল না ঢোকে। তো দেখতেই পাচ্ছ তো জিনিসটা, প্রোডাক্টটা খুব সুন্দর। এই যে ইউজি পোর্টটা 3.0 পোর্ট, ব্লু কালারের, তো এটাকে আমরা অফ করে দিই। তো এবার আমরা ফটাফট এখানে যেগুলো আছে মোটামুটি সেট আপ করে নিই। ও আর দুটো জিনিস আছে, আর এই দুটো স্ট্র্যাপ আছে, আর একটা ফিউজ আছে। তো এগুলোকে আমরা বক্সের ভিতরে রাখলাম, তো চার্জারটাকে ভিতরে রাখি, এগুলো এবার বার করি। তো এটা স্টিকার আছে, স্টিকার প্যাডটা যত সম্ভব এখানে লাগানোই আছে। তো আমরা এটাকে লাগিয়ে ফেলি সবার আগে, সেট কোথায় করব। তো অ্যালাঙ্কিটাও লাগবে আমাদের, কোন জায়গায় সেট করব। তো এটা আমরা গাড়ির উপর রাখলাম, তো এটা আমরা সেট করব এই জায়গাটাতে। তো তার জন্য আমরা আগে তাহলে এটাকে খুলে ফেলি, দেখতে থাকো। তো এটা আমরা খুলে ফেললাম, ইয়ে বার করলাম। তো এবার আমরা আগে এটাকে ঢোকাবো, দেখতে পাচ্ছ কীভাবে লাগাচ্ছি। এবার এর ভিতরে যদি এটা না নড়ে সেটার জন্য আমরা এই গ্যাটিস দুটো দিচ্ছি। যাতে এটা টাইট হয় আর যাতে নড়াচড়া না করে। তো আমাদের এই গ্যাটিসটা দেওয়াতে এটা টাইট হয়ে গেছে, যে আমরা এবার অ্যালাঙ্কিটা দিয়ে এটা লাগিয়ে ফেলবো। খুব ভালো করে এটা টাইট দিয়ে নিলাম যাতে কোনো রকম নড়াচড়া না করে। তো আমাদের এইটুকুনি লাগানো কিন্তু কমপ্লিট। হ্যাঁ, তো এবার হচ্ছে এইটা লাগাবো। তো এটা দেখি কীভাবে লাগানো সিস্টেমটা। এই প্যাঁচটা আমরা এখানটায় ঢুকিয়ে নিলাম, যে প্যাঁচটা এটা কিন্তু, এটা কিন্তু প্লাস্টিকের। হ্যাঁ, এটা আমরা এই জায়গাটায় ঢুকিয়ে নিলাম, ঢুকে গেল। তারপরে আমরা কি করব, এটাকে তলায় প্যাঁচটা দিয়ে নেব। খুলে এটাকে একটু ডাউন করে নিলাম, দেখতে পাচ্ছ। এবার এটাকে টাইট দিয়ে দিই,
যেরকম টাইট দেওয়া ছিল, তো নিজের অ্যাডজাস্ট মতন জিনিসটাকে একটুখানি ঠিক করে নেবে তোমরা যদি লাগাতে চাও। এটা দিয়ে ভালো করে টাইট দিয়ে নেবে, খুব ভালো করে টাইটটা দিয়ে নিলাম। এখানকার আপাতত লাগানো কমপ্লিট। আর এটা হচ্ছে যে পিছনে যে প্যাঁচটা আছে, তো এটাকে টাইট দেওয়ার জন্য যাতে এটা খুলে না পড়ে, তো আমরা টাইট দিয়ে নিলাম। হয়ে গেল এটা লাগানো, ঠিক কীভাবে লাগাবে। এবার আমাদের যেটা মেন হচ্ছে কানেকশান, তো কানেকশান এবার আমরা কোথায় করব। তো এটাকে আমরা খুলে নিই, তার দিয়ে যেটা বাঁধা আছে এই তার, তারটা অনেক বড় দেওয়া আছে, তো তারটা আমরা সাইডে রাখি। তো আমাদের এখানে সামনেটা খোলার জন্য রেঞ্চটা নিয়ে চলে এসেছি, সামনের বোর্ডটা খুলবো। তো আমরা সামনের দিকটা খুলে নিলাম, সামনের দিকে আমাদের খুলে নেওয়া হয়ে গেছে। তো আমরা এবার পয়েন্টটা করব। তো আমরা ভেবেছিলাম যে কানেকশনটা এখান থেকে করবো, এর যা তার আছে তো আমরা ডাইরেক্ট ব্যাটারিতে নিয়ে চলে যাব তারটা, যেহেতু দিয়ে সেট করে। তো আমরা সাইড ডালাটা খুলে নিলাম, তো ডাইরেক্ট ব্যাটারিতে কানেকশন করবো বলে, তো ব্যাটারির কাছে তার নিয়ে চলে এসেছি। তো এবার আমরা ব্যাটারি প্লাস যে দিকটা আছে, প্লাসে প্লাস লাগাবো, এই সাইডে প্লাস আছে। প্লাসের দিকে আমরা প্লাসটা লাগিয়ে দিলাম, আর মাইনাসের দিকে মাইনাসটা লাগাবো। তো মাইনাসের দিকে আমরা মাইনাসটা লাগিয়ে দিলাম। এ দেখো, এখানে বুঝতে পারবা কিনা জানি না, ক্যামেরা সুইচ দিলে, এই চার্জারের সুইচ দিলে নীল লাইট জ্বলছে, অফ হচ্ছে। তো এবার আমরা যাই হোক, আমরা এখানে আগে চার্জিংয়ের লাইনটা পোর্টটা গুঁজবো, ফোনটা দেখি কীরকমভাবে সেট হয়। তো প্রথমে আমাদের এই নাটটাকে লুজ দিতে হবে ফোনটা ঢোকানোর জন্য, আর একটু বাড়াতে হবে, আরও বাড়িয়ে নিলাম। তো আমরা ফোনটাকে এখানে ঢুকিয়ে নিলাম, প্রত্যেকটা জায়গায় সাইডে কভারিং করা আছে। তো এইবার এটাকে আমরা টাইট দিয়ে দিলাম। ফোন কিন্তু এক ফোঁটা নড়বে না, যত যাই হয়ে যাক ফোন এখান থেকে নড়বে না। তো সেট হয়ে গেল। তো এবার আমরা এইদিকে ফোন
দেখো নিয়ে আসো, তো দেখি এখানে লাইন দিয়ে আছে, তো আমরা সুইচ দিয়ে নিলাম, তো এখানে লাইটটা চলে গেলো ডিসপ্লেতে, এদিকে দিলেই তো এখানে চার্জিং ইয়েটা আসবে, এই যে গুঁজে দিলাম, এই যে চার্জ অন, তো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আর একবার খুলে তোমাদের লাগিয়ে দেখাচ্ছি, দিনের আলোয় বোঝা যাচ্ছে না, ডিসপ্লেটা অফ করে দিই, এই চার্জ যখনই গুঁজবো দেখো ডিসপ্লেটা অন হয়ে যাবে, তো দেখলে ডিসপ্লে অন হয়ে গেল, তো চার্জিং শুরু হলো। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখলে ভালো লাগলোই হয়তো, যদি তোমাদের কোনো প্রয়োজন পড়ে যে এই চার্জারটা কোথা থেকে পারচেস করতো, আমার ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট করো, এটা কমেন্ট করলে খুব ভালো লাগে, তো এটা লাইক করো। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই, আজকের মতন ভিডিও এখানেই শেষ, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বাই বাই।